দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে চীন। সামরিক সম্পদ ড্রোন হামলা টার্গেট হলে পাল্টা আঘাত হুশিয়ারি রাওয়াতের। জানিয়ে দিব আদিবাসী শিশু হত্যার জের কানাডায় উপড়ে ফেলা হলো রানীর ভাস্কর্য, ব্রিটেনের বিক্ষোভ। এদিকে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 তালেবান নিহত। থাকছে মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও। এবং সর্বশেষ থাকছে সকালে ভর্তি বিকেলে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে চীন। চীন আরো পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে দেশটি এতটাই শক্তি বাড়িয়েছে যে বিশ্বের দরবারে এখন আমেরিকার সঙ্গে টক্কর দেওয়াই ক্ষমতা রাখে তারা। খবর CNN ও দা ওয়াশিংটন পোস্টের। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এমনটাই দাবি করেছে। তাদের উপগ্রহ চিত্রে দেখা গেছে যে চীনের উত্তর পশ্চিমের ইউমেন শহরের কাছে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার 120টি নতুন গোডাউন শাইলো তৈরি হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 250 থেকে 350টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে। আমেরিকার কাছে বর্তমানে তার 20 ভাগের 1 ভাগ রয়েছে। 120টি সাইলোতে আলাদা করে নতুন কত সংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থাটির। এমনও হতে পারে সেফ বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন 120টি সাইলো নির্মাণ ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে চীনের অস্ত্র ভান্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে আমেরিকা। সূত্র আজকাল। সামরিক সম্পদ ড্রোন হামলা টার্গেট হলে পাল্টা আঘাত হুশিয়ারি রাওয়াতের। ভারতের কেন্দ্রশাসিত জম্মুর আকাশে দেখা মিলছে ড্রোনের। গতকাল শুক্রবার সেখানে ড্রোন উড়ার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমান বাহিনীর স্টেশনে পরপর 2টি বিস্ফোরণ ড্রোনের সাহায্যে ঘটানো হয়। এ ঘটনায় এবার নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুশিয়ারি দিলেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, গ্রেজন এলাকায় জম্মুর 27 জুনের ড্রোন হামলার মতো আক্রমণ হলে ভারতের নিজেদের পছন্দসই স্থান ও সময়ে জবাব দেওয়ার অধিকার থাকা উচিত। এক সেমিনারে ভারতের এই চিফ অফ ডিফেন্স স্টাফ আরো বলেন, এসব কিছুর জন্য তৈরি থাকতে হবে, আবারও একই সঙ্গে কড়া বার্তা দিতে হবে যে গ্রেজন বা হাইব্রিড ডোমেইন এরকম কিছু আমাদের সম্পদের ক্ষতি বা জাতীয় নিরাপত্তা বিপন্ন করলে আমাদের অধিকার আছে আমরা যেভাবে চাই সেভাবে এবং আমাদের পছন্দ মতো সময় স্থানে প্রতিক্রিয়া জানানোর। আদিবাসী শিশু হত্যার জের কানাডায় উপড়ে ফেলা হলো রানীর ভাস্কর্য, ব্রিটেনের ক্ষোভ। কানাডায় একের পর এক আদিবাসী শিশুদের গণকবর খুঁজে পাওয়ার পর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। কানাডার বিক্ষুব্ধ জনতা উইনিপেগ শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য বৃহস্পতিবার উপড়ে ফেলেছেন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এখনো আনুষ্ঠানিকভাবে কানাডার রানী অর্থাৎ রাষ্ট্রপ্রধান। রানী ভিক্টোরিয়াও কানাডা শাসন করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ব্রিটেন। প্রথমে উপড়ে ফেলার হয় রানী ভিক্টোরিয়া ভাস্কর্য। এ সময় মাটিতে পড়ে থাকা ভাস্কর্যটিকে লাথি দিতে দেখা যায়। অনেকে আবার এটি ঘিরে নাচতেও থাকে। ঘটনাস্থলের কাছে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্যটিও ভেঙে উল্লাস প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। ভাস্কর্য ভেঙে ফেলার আগে বিক্ষোভকারীদের চিকিৎসার করে বলতে শোনা যায়, গণহত্যায় কোনো গর্ব নেই। সাম্প্রতিক সময়ে কানাডার অধিবাসী শিশুদের বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া যায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া এবং সাসকচওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া আদিবাসীদের জন্য স্থগিত আবাসিক স্কুলে 1000-এর মতো শিশুর গণকবরের সন্ধান পাওয়া যায়। তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে এসব স্কুল ক্যাথলিক চার্চদের দ্বারা পরিচালিত হতো। প্রায় 200 বছর আগের এসব স্কুলে আদিবাসী শিশুদের জোর করে তাদের পরিবার থেকে আলাদা করা হতো। এরপর তাদের উপর চালানো হতো শারীরিক ও যৌন নিপীড়ন। অনেক শিশু অপুষ্টিতে ভোগে মৃত্যুবরণ করেছে। কানাডা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 2015 সালে প্রতিবেদনে এ ঘটনাকে সাংস্কৃতিক গণহত্যা হিসেবে অবহিত করা হয়।
তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে এসব স্কুল ক্যাথলিক চার্চদের দ্বারা পরিচালিত হতো। প্রায় 200 বছর আগের এসব স্কুলে আদিবাসী শিশুদের জোর করে তাদের পরিবার থেকে আলাদা করা হতো, এরপর তাদের উপর চালানো হতো শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন। অনেকেই শিশু অপুষ্টিতে ভোগে মৃত্যুবরণ করেছে। কমান্ডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 2015 সালের আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 তালেবান নিহত। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 তালেবান সদস্য নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাদাখশানের সেনা ক্যাপ্টেন আব্দুল রাজ্জাক শনিবার বলেছেন, গত 24 ঘন্টার সংঘর্ষে অন্তত 20 তালেবান সদস্য নিহত হয়েছেন, এছাড়াও অন্তত 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, তালেবান যোদ্ধারা গত 24 ঘন্টায় বাদাখশানের তাগাব, কিসিম, তাসকান ও শাহর ই বোজার্ক জেলা দখল করে নিয়েছে। আফগানিস্তান জুড়ে তালেবানের হামলা প্রতিহত করার চেষ্টা করেছে সরকার। তালেবান প্রতিরোধে যোগ দিচ্ছে আফগান নারীরাও। সরকারি কর্মকর্তারা বলেছেন, তালেবানের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে তাদের এই অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। ফলে সংঘাত কবলিত আফগানিস্তানে এবার সর্বাত্মক গৃহযুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে। মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও। মেক্সিকোর মাঝ সমুদ্রে ধাউ ধাউ করে জ্বলছে আগুন, নীল রঙের পানির ঢেউ পাশেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। অবাক করা ভিডিও টুইটারে শেয়ার হতে ভাইরাল হয়েছে সেটি, খবর CNN ও দ্য গার্ডিয়ানের। গতকাল শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। জানা গেছে, ইউ কাটান উপদ্বীপ এলাকার খুব কাছে সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। সমুদ্রের নিচে থাকা বেশি কিছু পাইপলাইনের গ্যাস বেরিয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স। বলা হয়েছে, আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে জাহাজ নামানো হয়, পরে প্রায় টানা 5 ঘন্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাছাড়া আগুন নেভাতে গিয়ে কিংবা এই আগুনের কারণে কেউ প্রাণ হারায়নি। এদিকে মাঝ সমুদ্রের এই ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন নেটিজেনরা। সকালে ভর্তি, বিকেলে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। হ্যালো, কে শুনেছেন, আপনার ভাই তো মারা গেছে। এই আনুমানিক 4টার সময় লাশ বাড়িতে লইয়া যাইতাছি, পারলে যারে পারেন একটু জানাইয়া দিয়েন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশের পাশে বসে করোনার স্বামী মৃত্যু সংবাদ দিচ্ছিলেন এক নারী। শোকে পাথর হয়ে কাঁদতে যেন ভুলে গেছেন তিনি। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকদিন ধরে জ্বর, গত রাত থেকে শ্বাসকষ্ট, সকালে ভর্তি করলাম আর বিকেলেই মারা গেল, চিকিৎসার সুযোগটুকুও দিল না। পাশেই আরেক মৃত রোগীর স্ত্রী কাঁদছিলেন, তার স্বামী কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন, পরবর্তীতে করোনা ধরা পড়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ বিকেলে মারা যান। সরেজমিনে ঘুরে দেখা যায়, 1.5 ঘন্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জন রোগীর মৃত্যু হয়। একদিকে করোনার মৃত্যু স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ছাড়ছিলেন, আরেকদিকে রোগীর ভর্তির জন্য দৌড়ঝাঁপ করছিলেন করোনা আক্রান্তের স্বজনরা। কেউ ভর্তি হতে পারছিলেন না, আবার কাউকে অন্য হাসপাতালে যেতে বলা হচ্ছিল। বিশেষ করে মুমূর্ষ রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরিয়ে দিতে দেখা যায়। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ICU বেড ফাঁকা নেই বলেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। এ দৃশ্য শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই নয়, অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও রোগী মৃত্যু ও ভর্তিচ্ছু রোগীর চাপ বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি হাসপাতালে খরচ কম হওয়ায় রোগীর স্বজনরা প্রথমে সরকারি হাসপাতাল ও পরে শয্যা না পেলে বেসরকারি হাসপাতালে ছুটছেন। শুধু রাজধানী নয়, বাইরের বিভিন্ন জেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে রাজধানীতে ছুটে আসছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানী সহ সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে হাসপাতালে মোট শয্যা সংখ্যার
13,986টি, তার মধ্যে শয্যা খালি রয়েছে 6,793টি, সারা দেশে আইসিইউ বেড সংখ্যা 1,195টি, শয্যা খালি রয়েছে 464টি। রাজধানী সরকারি 16টি ও বেসরকারি 28টি করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট সাধারণ শয্যা 5,589টি, তার মধ্যে খালি রয়েছে 2,861টি। এছাড়া 826টি আইসিইউ শয্যার মধ্যে খালি 345টি। সরকারি 16টি হাসপাতালে সাধারণ শয্যা ও 3,807টির মধ্যে খালি 1,897টি। এছাড়া আইসিইউ শয্যার মধ্যে 384টির মধ্যে খালি 117টি। এছাড়া বেসরকারি 28টি হাসপাতালে সাধারণ শয্যা 1,782টির মধ্যে খালি 964টি। এছাড়া আইসিইউ 442টির মধ্যে খালি 228টি। পরিসংখ্যান দেখলে রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো অর্ধেক শয্যা খালি। তারপরও রোগী নিয়ে গেলে অধিকাংশ হাসপাতালে নানা অজুহাতে ভর্তি না নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে আইসিইউ শয্যা তো পাওয়াই যাচ্ছে না, অভিযোগ করেছেন অনেকেই। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে আইসিইউ ও সাধারণ বেডে কত সংখ্যক রোগী ভর্তি রয়েছেন, গত 24 ঘন্টায় কতজন মারা গেছেন এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 20টি আইসিইউ বেডের একটিও খালি নেই। গত 24 ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 জন করোনা রোগীর মৃত্যু হয়। তিনি আরো জানান, হাসপাতালের 780টি সাধারণ শয্যার মধ্যে 558জন রোগী ভর্তি রয়েছেন। আলাপকালে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের করোনা আইসিইউতে সব সময় রোগী থাকে। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের হাসপাতালে 500টি সাধারণ শয্যার মধ্যে 488জন রোগী ভর্তি আছেন। এছাড়া 212টি আইসিইউ এর মধ্যে 91টিতে রোগী ভর্তি রয়েছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে 275টি সাধারণ শয্যায় অতিরিক্ত 26 জন অর্থাৎ 305জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া 10 শয্যার আইসিইউ এর একটিও খালি নেই বলে জানা গেছে।